24/7 বেঙ্গলি আমি তোমাদের সামনে চলে এসেছি তোমাদের সমাগম গুড আফটারনুন গুড আফটারনুন টু অল অফ ইউ তো আজকে তোমরা আশা করছি থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো যে আমরা কি কি পড়তে চলেছি তো একদমই তাই আমরা কিন্তু আজকে লর্ড মায়ো পড়ে ফেলবো এবং তার সময়কালে আরো কি কি হয়েছিল সেই সবকিছু কিন্তু আমরা ওয়ান বাই ওয়ান করে জেনে নেব সুশান্ত চলে এসেছে সুব্রত চলে এসেছে সবাইকে কিন্তু বলবো ভিডিওটা সবাই মিলে আরেকবার করে লাইক আর শেয়ার করে দাও যাতে যতজন এখনো আসেনি তারা যাতে প্রত্যেকে জয়েন করতে পারে আর যতগুলো টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ আর হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সবকটা জায়গাতেই কিন্তু শেয়ার চাই ওকে চলো দেখতে পাচ্ছি ছজন এসে গেছে কিন্তু ছজন থাকলে হবে না সুশান্ত সুব্রত যাদের দুজনের নাম দেখতে পেয়েছি তারা হচ্ছে সুশান্ত আর সুব্রত বাকি কারোর নাম আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি ওকে চলো তাহলে শুরু করা যাক আজকে লর্ড মায়ো তো শুরু করার প্রথমেই বলবো আড্ডা স্টোরিতে 72% ডিসকাউন্ট চলছে আর এটাকে অ্যাভেল করতে গেলে কিন্তু অবশ্যই ইউজ করতে হবে কোড Y224 ওকে কোড Y224 ইউজ করো তাহলে কিন্তু তোমরা ম্যাক্সিমাম ভ্যালিডিটি আর ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে অর্পিতা কি বলছে ও আমি ভাবলাম অনেকক্ষণ স্টার্ট হয়েছে না না অনেকক্ষণ স্টার্ট হয়নি আমার তো টাইমিং হচ্ছে 12:15 ওকে আমার টাইমিংই হচ্ছে 12:15 তো সবাই মিলে একবার করে লাইক আর শেয়ার করে দিও কিন্তু চলো এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের ব্যাচ যে ব্যাচটা শুরু হতে চলেছে কাল থেকে 24 February থেকে শুরু হতে চলেছে তো তার জন্য কিন্তু যারা যারা এখনো পর্যন্ত জয়েন করোনি অবশ্যই কিন্তু জয়েন করো Y224 কোড অ্যাপ্লাই করে জয়েন করতে কিন্তু ভুলো না ওকে আর এটা কিন্তু কনস্টেবল প্লাস এসআই দুটো ব্যাচকে মার্চ করে মানে দুটো সিলেবাসকে মার্চ করে আমরা ব্যাচটাকে লঞ্চ করেছি আশা করছি তোমাদের কোনো রকম অসুবিধা হবে না যারা কনস্টেবল দিচ্ছ বা যারা এসআই দিচ্ছ তাদের কারণে ওকে শ্রীতিকণা চলে এসেছে থ্যাংক ইউ সো মাচ শ্রীতিকণা চলো আজকে আমরা যাকে পড়বো ভাইসরয় এন্ড গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া লর্ড মায়ো আচ্ছা কেউ একজন আমাকে কোথাও একটা মেসেজ বা কোথাও একটা কোশ্চেন করেছিল যে ম্যাম আপনার হিস্ট্রি স্লাইডগুলোতে ভাইসরয় লেখা থাকার কথা কিন্তু সেখানে আবার গভর্নর জেনারেলও লেখা আছে তো এটা আমি অনেকদিন আগে অনেকগুলো ক্লাসের আগে ক্লিয়ার করে দিয়েছিলাম যে প্রথমে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে শাসনকার্য ছিল তখন কিন্তু সেখানে তৈরি হয়েছিল গভর্নর থেকে গভর্নর জেনারেল ওকে তো এই গভর্নর জেনারেল যখন তৈরি হলো তখন কাদের শাসনকার্য চলছে না ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু পরবর্তীকালে আমরা কি দেখতে পাচ্ছি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে শাসনকার্য চলে যাচ্ছে রানীর হাতে দ্যাট মিন সেই সময় রানী কিন্তু ছিলেন কুইন ভিক্টোরিয়া মানে যখন শাসনকার্য চলে গিয়েছিল রানীর হাতে এই রানীর হাতে শাসনকার্য যাওয়ার সাথে সাথে তিনি গভর্নর জেনারেলের উপরে একটা পোস্ট করলেন সেটা হচ্ছে ভাইসরয় এবার তিনি বললেন যে মানে সেই সময় এটাই ডিসাইডেড হলো যে ভাইসরয় আর কেউ হবে না যিনি গভর্নর জেনারেল তিনি কিন্তু ভাইসরয় হিসেবে নিযুক্ত হবেন তো যাতে তার হাতে আরো অনেকটা বেশি পাওয়ার থাকে তার জন্যই তাকে ভাইসরয় হিসেবে নিযুক্ত করা হচ্ছে তো তার জন্যই তিনি কিন্তু হয়ে যাচ্ছেন ভাইসরয় কাম গভর্নর জেনারেল ওকে তো এখানে কিন্তু শুধু ভাইসরয় হচ্ছেন না তিনি ভাইসরয় যখন থেকে আসছে তখন থেকে আমরা ভাইসরয় শব্দটাই ইউজ করে থাকি গভর্নর জেনারেল শব্দটা আর ইউজ করি না কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তিনি গভর্নর জেনারেল ছিলেন মানে যিনি ভাইসরয় হচ্ছেন তিনি ভাইসরয় কাম গভর্নর জেনারেল হচ্ছেন ওকে ক্লিয়ার সবার কাছে অর্পিতা বলেছে আজ অভিষেক বলেছে আপনি নাকি আমায় ভুলতে পারবেন না আমার বিশ্বাস এক রাতে ভুলে যাবে তেমন দিদি কি ভুলভাল সব আমাকে নিয়ে লিখছে একদম একদম ঠিক আছে চলো আচ্ছা দর্শন আছো দর্শন মিলে লাইক আর শেয়ার করলে কিন্তু আরো দর্শন চলে আসতে পারে তো যাদের যাদের ক্লিয়ার করার দরকার আছে সবকটা জিনিস তারা কিন্তু প্লিজ সবাই মিলে একটু লাইক করে দাও সবকটা জায়গাতে শেয়ার করে দাও কারণ ক্লাসটা শুরু হওয়ার আগে যাতে সবাই ক্লাসের মধ্যে চলে আসতে পারে সেটাই কিন্তু আমাদের মেইন মোটিভ ওকে চলো ওকে দেখো তো আমরা শুরু করছি লর্ড মায়ো প্রথমেই দেখো সময়টা আমি লিখে দিয়েছি 1869 থেকে 1872 1869 থেকে 1872-এর মধ্যে আমরা যাকে পাচ্ছি লর্ড মায়ো তিনি কিন্তু শুধু ভাইসরয় বা শুধু গভর্নর জেনারেল নন তিনি কিন্তু ভাইসরয় প্লাস গভর্নর জেনারেল ওকে ক্লিয়ার
নেক্সট দেখো ফার্স্ট পয়েন্টে আমি একটা জিনিস লিখেছি বিগিনিং অফ দ্য সিস্টেম বিগিনিং অফ দ্য সিস্টেম অফ দ্য স্টেট রেলওয়েজ এই স্টেট রেলওয়েজ বলতে স্টেট রেলওয়েজ বলতে আমরা সবাই জানি প্রথম যখন লর্ড ডালহৌসির সময় রেলওয়ে স্থাপন করা হয়েছিল তখন কিন্তু বোম্বে টু থানে এটা হয়েছিল কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাবো যে তাদের কিন্তু আরো অন্যান্য জায়গাতে রেলওয়ে বিস্তার বিস্তার করানোর প্রয়োজন পড়ছে বিকজ সেই রেল মাধ্যমটা কিন্তু এরকম একটা মাধ্যম হয়ে গিয়েছিল যে তখনকার দিনে সেটা কিন্তু সব থেকে ভালো মাধ্যম কারণ তার আগে পর্যন্ত কিন্তু রেলওয়ে ব্যবস্থা ছিল না তো যে কোনো জিনিস যে কোনো ব্যবসাপত্রের জিনিসও যদি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হয় অথবা কোনো সৈন্য বা কোনো কোনো ইনফরমেশন আদান প্রদান সেটাও যদি যতটা তাড়াতাড়ি সম্ভব করতে হয় তাহলে কিন্তু অবশ্যই রেলওয়ে ব্যবস্থার দরকার আছে তো তার জন্যই কি হচ্ছে রেলওয়ে ব্যবস্থা কিন্তু আরো অনেকটা বেশি করে এক্সটেন্ড করছে তো এই যে এক্সটেন্ড করার আগেও আমরা কি পড়েছিলাম না যখন শুরু হচ্ছে রেলওয়ে ব্যবস্থা তখন কিন্তু মোটেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের নিজের টাকাতে রেলওয়ে ব্যবস্থা শুরু করেনি ওকে তাদের নিজে যতটা ইনকাম করছে উপার্জন করছে সেখান থেকে যে রেল লাইন তৈরি হচ্ছে তা কিন্তু নয় তারা কি করেছিল তারা কিন্তু বলেছিল ইংল্যান্ডে যে সমস্ত বড় বড় শিল্পপতিরা আছে যে সমস্ত ব্যবসা বাণিজ্য করে বিশাল হাই লেভেলের মানুষেরা আছে তাদেরকে কিন্তু ইনভেস্ট করতে বলেছিল এবং তাদেরকে ইনভেস্ট করার জন্য রাজি করিয়েছিল যে এই রেলওয়ে ব্যবস্থাতে যারা যদি তারা ইনভেস্ট করে তাহলে কিন্তু এখান থেকে যা প্রফিট হবে তাদের 5% কিন্তু তাদের শেয়ার থাকছে ওকে ক্লিয়ার তো এই যে তারা ইনভেস্ট করছে তার উপরে কিন্তু তারা 5% ইন্টারেস্ট পাবে তো এই যে 5% ইন্টারেস্ট এই 5% ইন্টারেস্ট তাদেরকে এক্সট্রা দেওয়া হবে এবং তার জন্য কিন্তু অনেক মানুষকে তারা রাজি করাতে পেরেছিল অনেক শিল্পপতিদেরকে তারা রাজি করাতে পেরেছিল যে এই রেলওয়ে ব্যবস্থাতে তাদের টাকা ইনভেস্ট করার জন্য ওকে ক্লিয়ার তো সেখানে আমরা দেখতে পাবো যে সেটা তো হচ্ছে বোম্বে থেকে থানে বা খুব বেশি জায়গা তখন হচ্ছে না কিন্তু পরবর্তীকালে যখন রেলওয়ে ব্যবস্থা এক্সটেন্ড করার দরকার পড়ছে তখন কিন্তু কি হচ্ছে না তখন কিন্তু সেটা আর অন্য কোনো শিল্পপতিদের মাধ্যমে তারা আর করাতে চাইছে না কারণ তারা দেখতে পেয়ে গেছে কি না এই রেলওয়ে ব্যবস্থার মাধ্যমে তারা কিন্তু প্রচুর প্রফিট করতে পারছে এই রেলওয়ে ব্যবস্থার তো একটা আলাদা রকম টিকিট আছে এছাড়াও তাদের যে এত ফাস্ট দ্রুত ব্যবসা বাণিজ্য চলছে এত যে ফাস্ট দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় জিনিসপত্র আদান প্রদান হচ্ছে ইভেন ইনফরমেশন আদান প্রদান হচ্ছে সেটা কিন্তু ভীষণই ভালো নিজেদের হাতে রেল লাইনকে মানে রেলওয়ে ব্যবস্থাকে নিয়ে চলে এলো ইকো কেন এলো ইকো এসে গেল খুব একটা ইকো হচ্ছে না আমার মনে হয় তাই না অসীম বলছে ম্যাম ডব্লিউবিপি পুলিশ অনলাইন ব্যাচে কোয়েশ্চেন কি বাংলা হবে আমার যেটা ক্লাস সেটা নিয়ে আমি বলতে পারি সেখানে কিন্তু বাংলা আর ইংলিশ দুটোই থাকবে ওকে আচ্ছা 14 জন এসে গেছে 14 জন মিলে কিন্তু লাইক আর শেয়ার করতে হবে যাতে আরো 14 জন চলে আসে তো যেটা আমরা পড়ছিলাম সেটা হচ্ছে যে তারা প্রথমে যখন রেলওয়ে ব্যবস্থা স্টার্ট করেছিল তখন শিল্পপতিদের মাধ্যমে সেই ক্যাপিটালটা জোগাড় করেছিল কিন্তু পরবর্তীকালে যখন রেলওয়ে ব্যবস্থাকে এক্সটেন্ড করতে লাগছে বিভিন্ন রাজ্যের মধ্যে গোটা স্টেট জুড়ে স্টেট মিনস সেখানে কিন্তু ইন্ডিয়া বোঝানো হচ্ছে ঠিক আছে তো সেই গোটা স্টেট জুড়ে যখন তাদেরকে এক্সটেন্ড করতে লাগছে এক্সপ্যান্ড করতে লাগছে তখন কিন্তু তারা এই রেলওয়ে ব্যবস্থাকে সেন্ট্রালাইজ করে নিচ্ছে মানে হচ্ছে পুরোপুরি সেন্ট্রালের আন্ডারে পুরোপুরি সরকারের অধীনে নিয়ে চলে আসছে সেটা কিন্তু আর কোনো রকম অন্যরকম বিজনেসম্যান বা শিল্পপতিদের ওপর আর ডিপেন্ডেন্ট থাকছে না ওকে ক্লিয়ার হ্যাঁ সৌরভ এটা তো আমরা পড়বো যে কলকাতাতে কবে ফার্স্ট রেলওয়ে স্টার্ট হয় পড়বো পড়বো ঠিক আছে ওয়ান বাই ওয়ান করে আসি চলো নেক্সট পয়েন্টে আমরা কি পাচ্ছি নেক্সট পয়েন্টে পাচ্ছি যে এস্টাবলিশমেন্ট অফ কলেজেস ফর দ্য এডুকেশন অ্যান্ড পলিটিক্যাল ট্রেনিং
অফ দ্য ইন্ডিয়ান প্রিন্সেস, যারা যারা ইন্ডিয়ান প্রিন্সেস আছেন তাদেরকে একটুখানি উঁচু মর্যাদা বা একটুখানি এক্সট্রা রেসপেক্ট দেওয়ার জন্য তারা কি করলো, লর্ড মায়ো কি করলেন, রাজকোট কলেজ ইন কাথিয়াবাড়, কাথিয়াবাড়ে তিনি রাজকোট কলেজ নির্মাণ করলেন এবং মায়ো কলেজ অ্যাট আজমের, রাজস্থানের আজমেরে তিনি মায়ো কলেজ নির্মাণ করলেন। কাথিয়াবাড় হচ্ছে গুজরাটে, তাহলে গুজরাটে তৈরি হচ্ছে রাজকোট কলেজ আর রাজস্থানে তৈরি হচ্ছে মায়ো কলেজ। এই মায়ো কলেজ কিন্তু বর্তমানে মায়ো স্কুল হিসেবে পরিচিত আজমেরে এবং যথেষ্ট পরিমাণে ফেমাস স্কুল বর্তমানে, ঠিক আছে। তো এই যে দুটো কলেজ তিনি তখন নির্মাণ করলেন, রাজকোট কলেজ আর মায়ো কলেজ, তিনি করলেন কি, তিনি কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে করেননি। তিনি করলেন কি, যে সমস্ত ইন্ডিয়ান প্রিন্সেসরা আছেন, যে সমস্ত রাজকুমার রাজকুমারীরা আছেন, তারা যাতে ওখানে গিয়ে পড়াশোনা করতে পারে, তারা যাতে সেখানে গিয়ে শিক্ষা চর্চা করতে পারে, তার জন্যই কিন্তু এখানে কিন্তু সাধারণ মানুষের অ্যালাউ একদমই ছিল না। ওকে, এখানে কিন্তু শুধুমাত্র ওই রাজা মহারাজা বা তাদের ছেলেমেয়েরা, এদেরই যাতায়াত ছিল। তো তার জন্যই হচ্ছে রাজকোট কলেজ আর মায়ো কলেজ তৈরি করলেন লর্ড মায়ো। ওকে, ক্লিয়ার? অর্পিতা বলছে আপনার আবার ঠান্ডা লাগলো, কটা আইসক্রিম খেয়েছেন। ওকে, সাক্ষী বলেছে একটা মেসেজ লেট যাচ্ছে গো, সিরিয়াস আমার ফোনেতে না নেটটা একটু স্লো হয়ে গেছে। ওকে, কি আর করা যাবে বলো, ঠিক আছে একটুখানি ম্যানেজ করে নাও। আচ্ছা, সেই 14 জন থেকে আবার 9 জন হয়ে গেছে, এরকম হলে কিন্তু হবে না, মানে এতটাই হিস্ট্রি খারাপ ক্লাস নিই যে তোমরা আসো না, তাই তো ক্লাসে জয়েন করো না। ওকে, আচ্ছা যেটা আমি বলছিলাম, তার মানে এখানে আমরা দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট পেলাম, সেটা হচ্ছে যে রেলওয়ে ব্যবস্থাকে তিনি আরো এক্সপ্যান্ড করাচ্ছেন গোটা ভারতবর্ষ জুড়ে এবং সেটাকে কিন্তু সেন্ট্রালাইজ করে নিচ্ছেন লর্ড মায়ো, সেটা কিন্তু অন্য কোনো বিজনেসম্যান বা শিল্পপতিদের উপর আর রাখছেন না। ওকে, এবং তারপরে আমরা কাকে পাচ্ছি, তারপরে আমরা কি পাচ্ছি, তারপরে আমরা পাচ্ছি যে রাজকোট কলেজ আর মায়ো কলেজ তিনি তৈরি করছেন কোথায় কোথায়, না কাথিয়াবাড় মানে গুজরাটে আর আজমের মানে রাজস্থানে। ওকে, তো এই দুটো কলেজ কেন তৈরি করছেন, সেই সময় যারা ইন্ডিয়ান প্রিন্স বা ইন্ডিয়ান প্রিন্সেসরা ছিলেন, তো তাদের তারা যাতে সেখানে এসে শিক্ষা চর্চা বা এডুকেশন নিতে পারে বা শিক্ষা গ্রহণ করতে পারে, তার জন্যই কিন্তু তিনি তৈরি করছেন রাজকোট কলেজ অথবা মায়ো কলেজ, অথবা নয় এবং মায়ো কলেজ, মানে দুটো কলেজ কিন্তু আলাদা, একটা কাথিয়াবাড় একটা আজমেরে। ওকে, ক্লিয়ার? এক্সেপ্টে বলে যে গুড নুন টেডি ম্যাম, কি অবস্থা, আমাকে দেখতে টেডির মতো, হাই হাই। আচ্ছা, নেক্সট পয়েন্টে যাই তাহলে, আমরা নেক্সট পয়েন্টে যাবার আগে কিন্তু 11 জন মিলে লাইক আর শেয়ার চাই, চলো চলো চটপট সবাই মিলে চটপট একটুখানি লাইক আর শেয়ার করে দিও। নেক্সট পয়েন্টে আমরা যাবো, তবে তার আগে বলবো আমাদের SSC ফাউন্ডেশন ব্যাচ কিন্তু চলছে, আর সেই ব্যাচ কিন্তু সকাল 8টা থেকে 12টা পর্যন্ত চলছে। তো যারা যারা এখনো পর্যন্ত জয়েন করোনি কিন্তু MTS CHSL বা CGL দিচ্ছো, তারা কিন্তু অবশ্যই জয়েন করো, আর জয়েন করার সময় কিন্তু Y224 অ্যাপ্লাই করে জয়েন করতে ভুলো না। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট পয়েন্টে আমরা চলে যাচ্ছি। নেক্সট পয়েন্টে দেখো কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে স্টার্টেড দ্য প্রসেস অফ ফিনান্সিয়াল ডিসেন্ট্রালাইজেশন অফ ইন্ডিয়া। কি বলা হচ্ছে, ইন্ডিয়ার মধ্যে যে সমস্ত জিনিসগুলো সেন্ট্রালাইজ ছিল সেগুলোকে কিন্তু তিনি ডিসেন্ট্রালাইজ করছেন। ডিসেন্ট্রালাইজ কেন করছেন, না তিনি দেখছেন যে সেন্ট্রালের মধ্যে, মানে সেন্ট্রাল যদি সবকটা দায়িত্ব নিয়ে নেয় তাহলে কিন্তু সেই সময় অতটাও পাওয়ারফুল, তারা অতটাও সবকিছু জিনিসকে মেনটেন করে উঠতে পারছিল না, কারণ যেহেতু ব্রিটিশকে কিন্তু প্রচুর পরিমাণে বিদ্রোহ দমন করা, প্রচুর পরিমাণে আন্দোলনকে একদম ধ্বংস করা, প্রচুর পরিমাণে পলিটিক্যাল লিডারদের ট্যাকেল করা, এই সমস্ত কাজগুলো যেহেতু তাদের করতে হতো, তো সেই কারণে তারা কিন্তু টোটাল যে ইন্ডিয়ার শাসনকার্যের মধ্যে যে সমস্ত ব্যবস্থাগুলো দেখার দরকার আছে সেগুলো কিন্তু তারা পুরোপুরি দেখে উঠতে পারছিল না। তার জন্য তারা কি করলো, তার জন্য তারা কিন্তু ফিনান্সিয়াল ব্যবস্থাকে, ফিনান্সিয়াল প্রসেসকে কি করছে, তারা ডিসেন্ট্রালাইজ করছে। মানে তারা বলছে যে শুধুমাত্র সেন্ট্রালের হাতে এটা থাকবে না, এবার থেকে সেন্ট্রাল তো দেখবেই কিন্তু প্রত্যেকটা স্টেটের হাতে, প্রত্যেকটা রাজ্যের হাতে এটা চলে যাবে। তারা কিন্তু তাদের ফিনান্সিয়াল রিপোর্টটাকে তৈরি করবে এবং তারপর সেটা সেন্ট্রালের কাছে জমা দেবে, তারপর সেটা সরকারের কাছে জমা দেবে।
ওকে ক্লিয়ার? ওকে ওকে বাহ ভালো, ইট সাকসেস দিচ্ছে, একটা হবি আছে টেডি জমানোর। আচ্ছা তাহলে আমরা কি এখানে বুঝতে পেরেছি যে ফিনান্সিয়াল প্রসেসটা ডিসেন্ট্রালাইজেশন মানেটা কি? তিনি বলছেন যে সেন্ট্রালাইজড করা মানে হচ্ছে শুধুমাত্র সরকার এটা দেখাশোনা করবে, শুধুমাত্র সেন্ট্রাল এটা দেখাশোনা করবে, তো বাকিরা আর কিন্তু এখানে কেউ মাথা গলাতে পারবে না। কিন্তু বাকিদেরকে যদি আমি মাথাটা এখানে না গলাই তাহলে কিন্তু শুধুমাত্র সেন্ট্রালের পক্ষে পুরো ইন্ডিয়ার মধ্যে ফিনান্সিয়াল ব্যাপারটাকে দেখাশোনা করে ওঠা বা ফিনান্সিয়াল প্রসেসকে দেখাশোনা করে ওঠা সম্ভব হচ্ছে না। সেই কারণে তিনি ডিসেন্ট্রালাইজ করছেন, মানে সেন্ট্রাল থেকে তিনি ডিসেন্ট্রালাইজ বিকেন্দ্রীকরণ করে দিচ্ছেন। বিকেন্দ্রীকরণ কিভাবে করছেন? না প্রত্যেকটা স্টেটের হাতে, প্রত্যেকটা রাজ্যের হাতেও কিন্তু সেই সময় এই পাওয়ারগুলোকে দিয়ে দিচ্ছেন, যে কিছুটা পাওয়ারই দিচ্ছেন যে এই পাওয়ারটাকে তোমরা ইউজ করে তোমরা এই ফিনান্সিয়াল প্রসেসটাকে প্রসিড করো, এগিয়ে নিয়ে যাও, এবং তার রিপোর্ট কিন্তু জমা দিতে হবে সেন্ট্রালকে। ক্লিয়ার সবার কাছে? নেক্সট পয়েন্টে যাই। ম্যাম অনলাইনে এত কম কেন? কারোর হিস্ট্রি দরকার নেই মনে হয় তার জন্য, বা আমি তো হিস্ট্রিতে আগুন লাগিয়ে দিতে পারছি না তার জন্য হয়তো কেউ আসছে না, লাগিয়ে দিতে পারলে হয়তো আসতো, কিন্তু আমি লাগাচ্ছি না একটাই কারণে, আগুন লাগিয়ে দিলে কিন্তু ছাই হয়ে যাবে, তখন কিন্তু বলতে হবে ম্যাম ছাই হিস্ট্রি পড়াচ্ছেন, তাই না? তো ওই কারণে আমি আগুন টাগুন লাগাচ্ছি না। চলে এসো, 14 জন আছে, সবাই মিলে লাইকটা শেয়ারটা করে দাও যাতে বাকিরাও সবাই চলে আসতে পারে। ইট সাকসেস বলেছে পান্তা ভাত খেয়ে ঘুমাচ্ছে, কি ভুলভাল। আচ্ছা 1 মিনিট, হ্যালো, গুড আফটারনুন স্যার, লাইভ ক্লাস মে হো ওয়াইট মি, হ্যাঁ হ্যাঁ 1 বাজে কে বাদ কল করতে হবে। ওকে তো আমরা শুরু করি তাহলে নেক্সট পয়েন্টটা। একটুখানি অসুবিধা হয়ে গিয়েছিল, একটা কল চলে এসেছিল, কোনো ব্যাপার না, আমরা শুরু করে ফেলছি। নেক্সট পয়েন্ট দেখো, নেক্সট পয়েন্টে কি বলা হচ্ছে? নেক্সট পয়েন্টে বলা হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম ইন ইন্ডিয়ান হিস্ট্রি আ সেন্সাস ওয়াজ হেল্ড ইন 1871। মানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে সেন্সাস কন্ডাক্ট করা হচ্ছে, জনগণনা কন্ডাক্ট করা হচ্ছে 1871 সালে। এই প্রথমবার কিন্তু ভারতবর্ষের সেন্সাস হচ্ছে, এই প্রথমবার যেটা ভারতবর্ষের সেন্সাস হচ্ছে সেটা কিন্তু মাথায় রেখো এটা ইনকমপ্লিট ছিল। এটা ইনকমপ্লিট কেন ছিল দেখো আমি লিখিয়ে দিয়েছি, নট আ ফুল সেন্সাস। এটা ইনকমপ্লিট ছিল কারণ এটা গোটা ভারতবর্ষ জুড়ে এই সেন্সাসটাকে কমপ্লিট করা যায়নি, অনেক অনেক জায়গায় কিন্তু সেখানে ইনকমপ্লিট অবস্থাতে রয়ে গিয়েছিল সেন্সাসটা। ওকে, কিন্তু এর 10 বছর পরে কমপ্লিট সেন্সাস আমরা পাই, সেটা হচ্ছে 1881 সালে। ওকে একদম একদম, অর্পিতা বলেছে আমি লিখে নিচ্ছি তাতে নোটস আর পরে একদম থাকবে না, মানে পরে বাকি থাকবে না, ইমিডিয়েট লিখে নাও যে যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট বা নিজেরা জানো না সেইগুলো কিন্তু অবশ্যই লিখে নিও। আচ্ছা তো যদি আমাকে প্রশ্ন করা হয়, এগুলো কিন্তু অনেক রকম এমসিকিউতেও কাজে লাগে, যে ভারতবর্ষে প্রথম সেন্সাস কে চালু করেছিলেন, আনসার কিন্তু হবে লর্ড মায়ো। কত সালে চালু করেছিলেন? 1871 সালে প্রথম সেন্সাস বলেছি, ঠিক আছে? কিন্তু যদি আমাকে প্রশ্ন করা হয় যে ভারতবর্ষের প্রথম কমপ্লিট সেন্সাস বা প্রথম সম্পূর্ণ জনগণনা কত সালে হয়েছিল, সেটা কিন্তু হচ্ছে 1881 সালে। ওকে ক্লিয়ার? তো 1881 সালে হচ্ছে কমপ্লিট জনগণনা, মানে কমপ্লিট সেন্সাস হচ্ছে কিন্তু 1881-তে, বা যদি সম্পূর্ণ জনগণনা, যদি সম্পূর্ণ কথাটা না থাকে তাহলে কিন্তু আমরা আনসার করব 1871-এ। ওকে ক্লিয়ার? ওকে বোঝা গেছে তো? চলো নেক্সট পয়েন্টে আমরা কি পাচ্ছি? নেক্সট পয়েন্টে পাচ্ছি যে ওপেনিং ফর দা ওপেনিং অফ দা রাজকোট কলেজ ইন কাথিয়াবাড় গুজরাট, যেটা আমরা আগেই পড়েছি সেটাও কিন্তু আমি আরেকবার বলেছিলাম, বিকজ সেই সময় কিন্তু এটা বোঝানোর জন্যই যে সেই সময় কিন্তু যে সমস্ত ভাইসরয় বা গভর্নর জেনারেলরা ছিলেন তারা কিন্তু কখনোই সাধারণ মানুষের কথা
খুব বেশি ভাবতেন না, তারা কিন্তু ওই উচ্চ শ্রেণীর মানুষরা যারা হচ্ছে রাজা, যারা হচ্ছে প্রিন্স বা প্রিন্সেস, তাদের নানা রকম সুবিধা সুযোগ সুবিধা দিতেন, কিন্তু সাধারণ সাধারণ মানুষের জন্য কোনো সুযোগ সুবিধা কিন্তু সেই সময় খুব বেশি ছিলই না। তো তার জন্য আমরা দেখতে পাবো যে বেশিরভাগ তখন স্কুল কলেজে কিন্তু বেসিক্যালি আমরা দেখতে পাবো যে প্রিন্স অথবা প্রিন্সেসদের জন্যই বা উচ্চ বর্ণের মানুষগুলোর জন্যই কিন্তু সেই সমস্ত স্কুল কলেজগুলো গড়ে উঠেছিল। ওকে, ক্লিয়ার? দেবাশিস আসবো। 1881 সালে তখন কে ভাইসরয় ছিল, আমরা ওয়ান বাই ওয়ান করে ভাইসরয় পড়ছি, তো আমি যখন আবার 1881 সালটা কমপ্লিট করব তখনও কিন্তু সেই ভাইসরয়ও কমপ্লিট করব, তার সাথে কমপ্লিট সেন্সাসও হয়েছিল, সেটাও কিন্তু আমরা আরেকবার পড়ব। ওকে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমি যেহেতু ইনকমপ্লিট সেন্সাসটা বললাম, তার জন্যই আমি কমপ্লিট সেন্সাসটা এখানে বলে দিয়েছি। ইনকমপ্লিট সেন্সাস হচ্ছে 1871, কমপ্লিট সেন্সাস হচ্ছে 1881, এর ঠিক 10 বছর পরে কমপ্লিট সেন্সাস হচ্ছে। ওকে, আর যদি আমাকে প্রশ্ন করা হয় যে কমপ্লিট সেন্সাস যদি না বলা হয়, যদি সম্পূর্ণ কথাটা না থাকে, তাহলে আনসার হবে 1871, যদি সম্পূর্ণ জনগণনা থাকে তাহলে আনসার হবে 1881। ওকে, ক্লিয়ার? সেন্সাস আরেকবার বলবো? অভিষেক, এবার ক্লিয়ার আছে তো? আই থিংক বোঝা গেছে তো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করেছি, দেখো, পলিটিক্যাল ট্রেনিং ফর ইন্ডিয়ান প্রিন্সেস, তাদেরকেও নানা রকম পলিটিক্যাল ট্রেনিং, মানে ওকে চলো, মানে ইন্ডিয়ান যারা প্রিন্স অথবা প্রিন্সেস ছিলেন তাদের মধ্যে একটা পলিটিক্যাল ট্রেনিং হওয়ার দরকার ছিল, বিকজ পলিটিক্যাল ট্রেনিং যদি না হয়ে থাকে তাহলে তারা দেখছে কি অনেক প্রিন্স বা প্রিন্সেসরা আছে, তারা কিন্তু ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগদান করছে, তারা কিন্তু অনেকেই ব্রিটিশদেরকে যে সাহায্য করছে এরকম কিন্তু নয়। তো তার জন্য আমরা কি পাচ্ছি, তো তার জন্য আমরা পাচ্ছি যে যে সমস্ত আমরা প্রিন্স অথবা প্রিন্সেসদেরকে দেখবো, তাদেরকে যদি ব্রিটিশরা নিজেদের পক্ষ থেকে একটা পলিটিক্যাল ট্রেনিং দেয় যে ব্রিটিশদেরকে কেন সাপোর্ট করার দরকার আছে, তারা ব্রিটিশদেরকে কেন সাহায্য করবে, তারা সাহায্য করলে কি কি পাবে কি কি পাবে না, বা সাহায্য করলে তারা কতটা নিজেরা বেনিফিটেড হবে, বা সাহায্য করতে গিয়ে তাদেরকে কি কি করতে লাগবে, এই যে সমস্ত পলিটিক্যাল ট্রেনিং গুলো, এইগুলোর জন্যই কিন্তু সেই সময় দুটো কলেজ নির্মাণ করলেন লর্ড মায়ো, একটা হচ্ছে রাজকোট কলেজ আর একটা হচ্ছে মায়ো কলেজ। ওকে, ক্লিয়ার কি? অভিষেক আরেকবার? অভিষেক, আমি বললাম যে 1871 সালে সেন্সাস স্টার্ট হয়েছিল প্রথম লর্ড মায়োর সময়, সেটা কিন্তু ইনকমপ্লিট ছিল, কারণ গোটা ভারতবর্ষ জুড়ে সেই সেন্সাসটা কমপ্লিট করা হয়ে ওঠেনি। তো আমাকে যদি প্রশ্ন করা হয় যে ভারতবর্ষে প্রথম জনগণনা কার সময় বা কত সালে হয়েছিল, সেটা হবে 1871। কিন্তু যদি বলা হয় যে প্রথম সম্পূর্ণ জনগণনা কত সালে হয়েছিল, আনসার কিন্তু হবে 1881। ওকে, ক্লিয়ার? ইয়া ইয়া, অক্ষয় একদম ঠিক বলেছে, অর্পিতাও ঠিক বলেছে। চলো, আচ্ছা, এবার ক্লিয়ার হয়েছে তো? নেক্সট স্লাইডে যাচ্ছি তাহলে। ওকে, নেক্সট স্লাইডে আমরা চলে এসেছি। নেক্সট স্লাইডে দেখো কি বলা হচ্ছে, এস্টাবলিশমেন্ট অফ স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তৈরি করছেন কে? না, লর্ড মায়ো। এবং লর্ড মায়োর সময় থেকে কিন্তু এই স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উপরে কাজও শুরু হয়ে গিয়েছিল। আচ্ছা, প্রথমেই আমাদেরকে জানতে লাগবে স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কেন এস্টাবলিশমেন্ট করছেন লর্ড মায়ো, কারণ গোটা ভারতবর্ষ তখন কিন্তু একটা ছোট জায়গা নয়, যে গোটা ভারতবর্ষ তাদের হাতে চলে এসছে সেটা কিন্তু নেহাতই ছোট জায়গা নয়। তো এই গোটা ভারতবর্ষকে মেনটেন করতে হলে সেখানকার সমস্ত ডেটাগুলো সরকারের কাছে থাকার দরকার আছে, আর এই ডেটাগুলো জমা করা বা এই ডেটাগুলো কালেক্ট করা বা এই ডেটাগুলো অনুযায়ী কি কি প্রসিড করতে লাগবে বা কি কি প্রসিড করতে লাগবে না, সেই সমস্ত দেখাশোনা করা, এগুলো কিন্তু আমাদের এগুলোর জন্য কিন্তু আমাদের একটা আলাদা ডিপার্টমেন্ট তৈরি করতে লাগবে। তো তার জন্যই কিন্তু তিনি তৈরি করেছিলেন স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ওকে, ক্লিয়ার? ওকে ওকে, ওকে, তাহলে আমরা বুঝে গেছি যে স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কেন তৈরি করছেন তিনি, লর্ড মায়ো। আচ্ছা, নেক্সট পয়েন্টে আমরা কি পাচ্ছি, দেখো, এস্টাবলিশমেন্ট অফ ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এন্ড কমার্স। এগ্রিকালচার এন্ড কমার্সের জন্য তিনি কিন্তু একটা আলাদা ডিপার্টমেন্ট তৈরি করে দিচ্ছেন, কারণ তিনি দেখছেন যে ভারতবর্ষের জনসংখ্যা কিন্তু দিনে দিনে বাড়ছে, এবং এই জনসংখ্যা যত বাড়ছে তারা কিন্তু বেশিরভাগ মানুষই কি হচ্ছে না, এগ্রিকালচারের সাথে যুক্ত হচ্ছে,
চাষবাসের সাথে যুক্ত হচ্ছে। এই চাষবাসের সাথে যখনই মানুষ যুক্ত হচ্ছে তখনই কিন্তু চাষবাসের পরিমাণ উৎপন্ন হওয়া বা ফসল উৎপন্ন করা এই সমস্ত কিছু অনেক বাড়ছে, এবং এই ফসলগুলো উৎপন্ন করে কি হবে, অবশ্যই ব্যবসা বাণিজ্যের কাজে লাগবে, তাই তো? তো তার জন্যই কিন্তু এখানে তারা কি করছে না, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু সেগুলোকে কাজে লাগাচ্ছে। তো তার জন্য এগ্রিকালচার এন্ড কমার্স এই ডিপার্টমেন্টটাকে তিনি একটা আলাদা ডিপার্টমেন্ট করে দিলেন, যে যারা কিন্তু টোটাল এগ্রিকালচার এবং কমার্সের দিকটাই দেখাশোনা করবে। ওকে, ক্লিয়ার সবার কাছে? ওকে চলো, অর্পিতে কেন এরকম মাথায় মুখে হাত দিয়ে দিয়েছো গো, কিছু বুঝতে অসুবিধা হচ্ছে কি? নেক্সট পয়েন্টে চলে আসছি। নেক্সট পয়েন্টে বলা হচ্ছে কি, ইন্ট্রোডাকশন অফ স্টেট ওন রেলওয়েজ ওয়াজ আ প্রাইভেট ইনিশিয়েটিভ টিল নাও, যেটা এতদিন পর্যন্ত একটা প্রাইভেট ইনিশিয়েটিভ ছিল যে রেলওয়ে ব্যবস্থাটা, কারণ তারা কি সেটা তো বিজনেসম্যানেরা বা ইংল্যান্ডে যে সমস্ত রিচ ম্যানেরা আছে তারা সমস্ত ইনভেস্ট করেছিল, তো সেই কারণে সেটা কি ছিল, এতদিন পর্যন্ত প্রাইভেট ইনিশিয়েটিভ ছিল, কিন্তু বর্তমানে সেটা লর্ড মায়োর সময়কালে কি হচ্ছে না, স্টেট ওন্ড, এটা কিন্তু পুরোপুরিভাবে সরকারের হাতে চলে আসছে রেলওয়ে ব্যবস্থা। ওকে ক্লিয়ার, যেটা আমি আগেই বলেছি যে কেন তারা রেলওয়ে ব্যবস্থাকে নিজেদের হাতে নিচ্ছে, কারণ তারা এবার এক্সপ্যান্ড করছে, এবং এক্সপ্যান্ড করার আগে তারা কিন্তু সার্ভে করে দেখে নিয়েছে যে রেলওয়ে ব্যবস্থার মাধ্যমে কিন্তু তাদের কোনো রকম কোনো ক্ষতি হয়নি, তাদের কিন্তু অনেকটা প্রফিটই হয়েছে, তো সেই কারণে তারা কিন্তু এবার সেই রেলওয়ে ব্যবস্থাকে অবশ্যই পিডিএফ দিয়ে দেবো। শুভম, তুমি কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যাও, আমি কিন্তু ওখানে পিডিএফ গুলো শেয়ার করে দিই। ওকে চলো, শুভম বলছে ম্যাম কিছু পিডিএফ দিন কোশ্চেন আনসারের, কোশ্চেন আনসারের পিডিএফ আমি প্রচুর আগে দিয়েছি, আর ম্যারাথনের পিডিএফটা আমার বাকি আছে যেটা আমি স্যাটারডেতে নিয়েছিলাম, ওটা আর এগুলো আমি একসাথে দিয়ে দেবো। ওকে চলো, বলছে ম্যাডামের এনার্জি লেভেল হাই, না না এনার্জি লেভেল হাই এর জন্য না, এটা তো তোমাদেরকে বোঝাতে লাগবে, তোমাদেরকেও বুঝতে হবে, তাই না? চলো, আচ্ছা, তো এখানে আমরা বুঝে গেছি যে রেলওয়ে ব্যবস্থাকে স্টেট ওন্ড করা হচ্ছে, মানে সরকারের হাতে নিয়ে নেওয়া হচ্ছে, সেটা কিন্তু আর বিজনেসম্যান বা শিল্পপতিদের হাতে রাখা হচ্ছে না। নেক্সট পয়েন্টে আমরা আরো কি পাচ্ছি, নেক্সট পয়েন্টে আমরা পাচ্ছি যে হি ওয়াজ দ্য ওনলি ভাইসরয় টু বি মার্ডার্ড ইন অফিস বাই আ পাঠান কনভিক্ট ইন দ্য আন্দামানস জেল ভিজিট ইন 1872। 1872 সালে তাকে মার্ডার করা হয়েছিল, মানে লর্ড মায়োকে মার্ডার করা হয়েছিল। কেন মার্ডার করা হলো না, লর্ড মায়ো কিন্তু বেশিরভাগ কনভিক্ট যারা ছিলেন, যারা বন্দী ছিলেন, মানে যারা যাদেরকে তারা অ্যারেস্ট করতো ব্রিটিশরা, সেই সময় কিন্তু সেই অ্যারেস্টেড ব্যক্তিগুলোকে তারা কোথায় পাঠিয়ে দিতেন, তারা কিন্তু আন্দামানে পাঠিয়ে দিতেন, বিকজ সেটা হচ্ছে একটা আইসোলেটেড এরিয়া। আইসোলেটেড এরিয়া আমরা কেন বলবো, কারণ ইটস অ্যাকচুয়ালি এতক্ষণে বলেছে শেয়ার ডান, তুমি এতক্ষণে শেয়ার করলে, ক্লাসটা আধ ঘন্টা হয়ে যাওয়ার পরে, এগুলো কিন্তু ঠিক না। ওকে চলো, ওকে চলো, যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে সেই সময়ে মানুষদেরকে তিনি কি করতেন না, তারা অ্যারেস্টেড ব্যক্তিদেরকে তিনি কি করতেন না, আন্দামানের জেলে পাঠিয়ে দিতেন, যেটা আমরা সেলুলার জেল নামে চিনে থাকি। সেই আন্দামানের জেলেতে কেন পাঠানো হতো, কারণ এই ইন্ডিয়া ভারতবর্ষ হচ্ছে এরকম একটা জায়গা যেখানে কিনা সব জায়গার সাথে সব জায়গার কানেকশনটা খুব ভালো আছে, এখানকার মানুষ কিন্তু জেলের ভেতরে থেকেও অনেক কিছু কাজ করে ফেলতে পারছে, মানে নানা রকম ইনফরমেশন আদান প্রদান, নানা রকম ভাবে অনেক ব্যক্তিদের সাথে দেখা সাক্ষাৎ এই সমস্ত কিছু করে ফেলতে পারছে, কিন্তু যেটা আন্দামানে তাদেরকে পাঠালে আর সম্ভব নয়, কারণ আন্দামান কিন্তু টোটালি একটা আইসোলেটেড এরিয়া। আইসোলেটেড কেন বলছি আমরা, কারণ এর সাথে কিন্তু ইন্ডিয়ার ডিরেক্ট কোনো কানেকশন নেই স্থলপথে, সেখানে কিন্তু যেতে হলে কার মাধ্যমে যেতে হবে, জলপথেই যেতে হবে, আর যে জলপথটা কিন্তু বেশির ভাগটাই কন্ডাক্টেড হতো ব্রিটিশদের মাধ্যমে। ওকে ক্লিয়ার, তো তার জন্য কিন্তু জলপথে আমরা ইচ্ছা করলেই সবসময় সেইভাবে ওখানে গিয়ে পৌঁছাতে পারতাম না,
তো মানে আন্দামানে পৌঁছানো যেত না, তো তার জন্যই কিন্তু তিনি করতেন কি না, বেশিরভাগ যে সমস্ত পলিটিক্যাল লিডাররা অনেক কিছু করার ক্ষমতা রাখতেন তাদেরকে কিন্তু বেশিরভাগ লিডারদেরকে তিনি পাঠিয়ে দিতেন আন্দামানের জেলে, সেলুলার জেলে, যাতে তারা কারোর সাথে আর কোনো রকম কন্ট্যাক্ট না রাখতে না পারে, যাতে তারা ব্রিটিশ সরকারের আর কোনো রকম ক্ষতি করতে না পারে। ওকে, ক্লিয়ার? তো সেই সময় তিনি যখন জেলেতে ভিজিট করতে গিয়েছিলেন আন্দামান জেল, সেই সময় একজন পাঠান কনভিক্ট ছিল, একজন পাঠান ছিলেন যিনি বন্দি অবস্থায় ছিলেন সেলুলার জেলেতে, এবং তিনি সেই সেলুলার জেলেতে বন্দি থাকা অবস্থাতেই কিন্তু যখন ভিজিট করতে গেছেন লর্ড মায়ো, সেই লর্ড মায়োকে কিন্তু তিনি মার্ডার করেছিলেন 1872 সালে। ওকে, ক্লিয়ার? ওকে, অর্পিতা বলছে তুলসীর বইতে এই পার্টটা অনেক বেশি কিছু নেই, তোমার নোট করে যা বুঝলাম। দেখো, একটা বই থেকে কিন্তু সবসময় সবটা পাওয়া সম্ভব নয়, তার জন্যই কিন্তু আমরা বলি যে হ্যাঁ, বই অবশ্যই ফলো করো, আর তার সাথে সাথে কিন্তু আমাদের ক্লাসগুলো ফলো করো। এই ক্লাসগুলোতে দেখো আমি হয়তো লিখে গেছি 2-3টে 4টে লাইন, কিন্তু তার যে বোঝানোটা, এই বোঝানোটা কিন্তু অবশ্যই মাথায় রেখো, অবশ্যই শুনো, তাহলে কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে আর নিজেরা নিজেদের অনেকটা বেশি মনে থাকবে। কারণ এই যে শুধুমাত্র লাইনগুলো আমি মুখস্থ করে গেলাম, যত বেশি আমরা মুখস্থ করব তত বেশি কিন্তু আমরা ভুলে যাই, কিন্তু আমরা যদি মুখস্থ করার সাথে সাথে কি কি জায়গাটা কি কি ঘটনা ঘটেছিল সেই সময়, এই জিনিসগুলো যদি আমরা একটুখানি আলোচনা করে নিই, তাহলে কিন্তু আমাদের অনেকটা ভালোভাবে মনে থাকবে। ওকে, ক্লিয়ার? রব্বানি কি বলেছে? জুলফুকার রব্বানি বলছে, ম্যাম সব এক্সামের জন্য চালু করার কথা ছিল, সেটা চালু হচ্ছে না। না না, সব এক্সামের জন্য মানে তুমি মনে মনে হয় জেনারেল কম্বাইন্ড ব্যাচ বলছো, তাই তো? জেনারেল কম্বাইন্ড ব্যাচ আমাদের শুরু হচ্ছে, সেটা কিন্তু এক একটা দিনে, মানে এক এক দিনে এক একটা সাবজেক্ট শুরু হচ্ছে। এরকম নয় যে কাল থেকে মোস্ট প্রবাবলি তোমাদের ইংলিশের ব্যাচটা স্টার্ট হচ্ছে, তো এরকম নয় যে শুধুমাত্র ইংলিশটা যখন স্টার্ট হচ্ছে তখন সবকটাই কিন্তু একসাথে স্টার্ট হবে, এরকম কিন্তু নয়। ওকে, আলাদা আলাদা ডেট আছে। আর সেরা কোন, আর বুঝলাম না লাস্টের সেন্টেন্সটা। ওকে, আচ্ছা চলো, আচ্ছা তো আমরা বুঝে গেছি এখানে যে পয়েন্টগুলো ছিল। এখানে আমি বলেছি যে স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তৈরি করছেন কে না লর্ড মায়ো, কারণ যে সমস্ত ডেটাগুলো তাদের দরকার সেগুলো কিন্তু না পেলে তারাও কিন্তু গোটা ভারতবর্ষ জুড়ে তাদের শাসন কার্য ভালোভাবে চালাতে পারবে না, তার জন্য সেই ডেটাগুলোর জন্য কিন্তু স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তার সাথে সাথে আমরা পাচ্ছি এগ্রিকালচার কমার্স ডিপার্টমেন্ট আলাদা হচ্ছে, আলাদা হচ্ছে কারণ হচ্ছে যে এই এগ্রিকালচার কমার্স ডিপার্টমেন্টে কিন্তু প্রচুর মানুষ যুক্ত হচ্ছে, ভারতবর্ষে যত জনসংখ্যা বাড়ছে তারা কিন্তু বেশিরভাগটাই এগ্রিকালচারের সাথে যুক্ত হচ্ছে, তার জন্য কিন্তু এটা আলাদা একটা ডিপার্টমেন্ট তৈরি করা দরকার আছে। নেক্সট আমরা পাচ্ছি যে রেলওয়ে, যেটা আগে ইংল্যান্ডের শিল্পপতিদের হাতে ছিল, সেটা কিন্তু বর্তমানে কার হাতে চলে আসছে? বর্তমানে কিন্তু সেটা চলে আসছে মানে ভারতের, মানে ব্রিটিশ সরকারের হাতে, ঠিক আছে? মানে স্টেট ওন্ড, এখানে কিন্তু স্টেট বেসিক্যালি ভারতবর্ষকেই বোঝানো হচ্ছে, তো ব্রিটিশ সরকারের হাতে চলে আসছে, যেটা আগে প্রাইভেট ছিল সেটা কিন্তু বর্তমানে গভর্নমেন্ট হয়ে যাচ্ছে। ওকে, মানে গভর্নমেন্টের আন্ডারে হয়ে যাচ্ছে রেলওয়ে ব্যবস্থা। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট। আমি বলেছি যে লর্ড মায়োকে মার্ডার করা হচ্ছে, একজন পাঠান কনভিক্ট মার্ডার করা হচ্ছে, মার্ডার করছেন কোথায় না, আন্দামানের জেলেতে 1872 সালে। বোঝা গেছে? নেক্সট পয়েন্টে আমরা যাব, তবে তার আগে বলবো এটা হচ্ছে আমাদের মিশন WBCS ব্যাচ, যে ব্যাচে তোমরা অলরেডি অনেকে জয়েন করেছো, যারা এখনো পর্যন্ত জয়েন করোনি তারা কিন্তু অবশ্যই Y224 অ্যাপ্লাই করে জয়েন করতে ভুলো না। ওকে, চলো নেক্সট পয়েন্টে আমরা চলে এসেছি। বলা হচ্ছে যে অর্গানাইজেশন অফ স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আন্ডার ডব্লিউ হান্টার, আমরা সবাই জানি যে স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তিনি তৈরি করছেন, কার আন্ডারে তিনি তৈরি করেছিলেন, মানে লর্ড মায়ো কার আন্ডারে এই জিনিসটাকে রেখেছিলেন, ডব্লিউ হান্টার ফার্স্ট সেন্সাস তার আন্ডারেই তৈরি করা হয়েছিল 1871 সালে। ওকে, ক্লিয়ার? তারপরে আমি আরো বলেছি যে তার আন্ডারেই কিন্তু এস্টাবলিশমেন্ট অফ ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এন্ড কমার্স তৈরি হচ্ছে, মানে ডব্লিউ হান্টার, যাকে আমরা বলে থাকছি উইলিয়াম হান্টার, আন্দামানে সেলুলার জেল কি, হ্যাঁ আন্দামানে সেলুলার জেলের কথা এখানে বলা হচ্ছে।
না না নামটা কিন্তু, হ্যাঁ সৌরভ যেটা বলেছো সেটা হচ্ছে একজন পাঠান কনফ্লিক্ট হিসেবেই তার নাম, মানে তার নামটা সেভাবে জানা যায় না, বিকজ তিনি যে খুব বড়সড় একজন পলিটিক্যাল লিডার ছিলেন তা কিন্তু নয়। তো বেসিক্যালি আমরা দেখতে পাই যে অনেক অনেক রকম ভারতবর্ষে জাতি উপজাতির মানুষেরা ছিলেন, তো সেখান থেকেও নানা রকম যে বিদ্রোহগুলো হয়েছিল, যেরকম আমরা সাঁওতাল বিদ্রোহ দেখি, যেরকম আমরা নানান রকম ট্রাইবালদের মধ্যে আরো অনেক রকম বিদ্রোহ দেখি, তো এই সমস্ত বিদ্রোহের মধ্যেও কিন্তু অনেকজন পলিটিক্যাল লিডাররা থাকতেন। তো তারা কিন্তু সবাই কিন্তু গান্ধীজি বা জওহরলাল নেহরু বা নেতাজির মতো ফেমাস ছিলেন না, তো তার জন্য কিন্তু তার নামটা খুব বেশি পরিমাণে সেই সময় কিন্তু ফেমাস হয়ে ওঠেনি। যদিও তিনি একজন স্বাধীনতা সংগ্রামী হিসেবেই অ্যারেস্ট হয়েছিলেন, যেরকম একজন সাধারণ মানুষ অ্যারেস্ট হয় সেরকমই তিনিও হয়েছিলেন, বাট তার মধ্যে ওই জিনিসটা সবসময় ছিল যে তাকে কিন্তু আন্দামানের জেলেতে পাঠাবার বা সেলুলার জেলেতে পাঠাবার কোনো কারণ ছিল না, বাট তাকে কিন্তু পাঠানো হয়েছিল, আর সেই প্রতিশোধটাই কিন্তু তিনি নিয়েছিলেন লর্ড মায়ের উপরে। ওকে ক্লিয়ার? অর্পিতা কি সব বলছে আমি জানি না। ওকে চলো, যেটা পড়ছিলাম আমরা দেখেনি, তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে সেন্সাস তৈরি হচ্ছে আর ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এন্ড কমার্স তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু ডব্লিউ হান্টারের আন্ডারেই তৈরি হচ্ছে। লর্ড মায়ো কিন্তু তাকে দায়িত্বে রেখেছেন যে এই সমস্ত জিনিসগুলো মেনটেন করার জন্য। ওকে নেক্সট পয়েন্টে আমরা পাচ্ছি কি না, ইনিশিয়েটেড দ্য প্রসেস অফ ফিনান্সিয়াল ডিসেন্ট্রালাইজেশন ইন ইন্ডিয়া, যেটা আমরা আগেই পড়েছিলাম যে ফিনান্সিয়াল কে তিনি ডিসেন্ট্রালাইজ করছেন, মানে টোটালটা আগে সেন্ট্রাল দেখাশোনা করতো, বর্তমানে সেটা স্টেটও দেখাশোনা করবে, স্টেট কিন্তু তাদের মতো করে রিপোর্ট বানিয়ে সেন্ট্রাল কে পেশ করবে। ইন 1870s 1870 সালে হি টুক ফার্স্ট স্টেপ ইন দা ডিরেকশন অফ সেপারেশন অফ সেন্ট্রাল এন্ড প্রভিন্সিয়াল ফিনান্সেস এন্ড ইন 1872 তে আমরা পরে আসছি। তারপরে বলা হচ্ছে কি না 1870 সালে তিনি এটা করেন। 1870 সালে কি করলেন তিনি, না তিনি করলেন কি, এই স্টেপটা তিনি নিয়ে নিলেন যেটা কিনা সেন্ট্রালের পক্ষে পুরোটা কভার করা সম্ভব হচ্ছিল না, তার জন্য তিনি করলেন কি না প্রভিন্স, প্রভিন্স মানে কিন্তু এখানে বেসিক্যালি স্টেট গুলোকে বোঝানো হচ্ছে, মানে রাজ্যগুলোকে বোঝানো হচ্ছে, বিকজ সেই সময় কিন্তু এগুলোকে প্রভিন্স বলা হতো, যেরকম ইউপি কে ডাকা হতো ইউনাইটেড প্রভিন্স বলে। ওকে ক্লিয়ার? তো এই তো এই যে সমস্ত প্রভিন্স, এই সমস্ত প্রভিন্স গুলো থেকে তিনি একটা করে ফিনান্সিয়াল প্রসেসের রিপোর্ট নেবেন এবং সেই অনুযায়ী কিন্তু সেন্ট্রাল সেটাকে প্রসিড করাবে। ওকে, তো তার জন্য কিন্তু সেগুলোকে তিনি কি করছেন না প্রভিন্স গুলোকে তিনি এখানে ইনক্লুড করছেন এই ফিনান্সিয়াল প্রসেসের মধ্যে, তিনি কিন্তু বলছেন যে পুরোটা সেন্ট্রালের মধ্যে না, এবার থেকে কিন্তু এই প্রভিন্স গুলোর মধ্যেও ছড়িয়ে পড়বেন, মানে এই প্রভিন্স গুলো কিন্তু এই রিপোর্টটাকে তৈরি করে সেন্ট্রালকে প্রেস করবে। ওকে, আর 1872 সালে কি হয়েছিল সেটা আমরা আগেই পড়েছি, আন্দামানে কিন্তু অ্যাসাসিনেটেড মায়ো, তাকে হত্যা করা হয়েছিল, এবং অনলি ভাইসরয় টু বি মার্ডার ইন দা অফিস, মানে এরকমই একজন ভাইসরয় ছিলেন লর্ড মায়ো, যাকে কিনা তার অফিসেই মার্ডার করা হয়েছিল। আর লর্ড মায়ো যখন আন্দামানে সেলুলার জেলে তার নিজের অফিসে ছিলেন সেই সময় কিন্তু তাকে মার্ডার করা হয়, এবং তার জন্যই কিন্তু ভারতের ইতিহাসে এটা যদি কোশ্চেন এসে থাকে কোথাও যে কোনো এক্সামে যে কোন ভাইসরয়কে তার অফিসে মার্ডার করা হয়েছিল, তিনি কিন্তু হচ্ছেন লর্ড মায়ো, তিনি ফার্স্ট এবং তিনি লাস্ট, এরকম কোন ভাইসরয় আর নেই যাকে কিনা তার নিজের অফিসে তাকে মার্ডার করা হয়। ওকে ক্লিয়ার? অক্ষয় বলছে ম্যাম স্নান করতে হবে। ওকে, তো আশা করছি আমি পুরোটা বোঝাতে পেরেছি লর্ড মায়ের সম্বন্ধে যা যা কিছু পয়েন্ট আছে বা লর্ড মায়ের সময় যা যা কিছু ঘটেছিল, তাই তো? আর এটা হচ্ছে আমাদের WBCS মহাপ্যাক, যারা যারা এখনো পর্যন্ত মহাপ্যাকে নেই তারা কিন্তু অবশ্যই মহাপ্যাকে জয়েন করো, Y224 অ্যাপ্লাই করে ম্যাক্সিমাম ভ্যালিডিটি আর ম্যাক্সিমাম ডিসকাউন্টের জন্য। আর আজকের ক্লাসটা আমি এতটাই রাখছি, আর 24/7 বাংলা চ্যানেলকে কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট করে অবশ্যই জানিও ক্লাস কেমন লাগছে, আর যারা আজকে নতুন ছিলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। প্রভিন্স আর একবার বলবেন, বর্তমানে যেগুলোকে আমরা স্টেট বলে থাকি রাজ্য বলে থাকি সেই সময় সেগুলোকে বলা হতো প্রভিন্স, যেমন বর্তমানে একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, বর্তমানে একটা হচ্ছে ইউপি, তো সেই সময় কিন্তু ইউপিকে উত্তরপ্রদেশ বলা হতো না, ইউনাইটেড প্রভিন্স বলা হতো, মানে প্রত্যেকটা স্টেটকে কিন্তু বলা হতো প্রভিন্স। ওকে ক্লিয়ার? লাস্ট পয়েন্টে আরেকবার, লাস্ট পয়েন্টে যাব,
লাস্ট পয়েন্টে তো আর কিছুই বলিনি, যেটা আমি ফিনান্সিয়াল ডিসেন্ট্রালাইজেশন করেছিলাম সেটাই আমি বললাম যে সেটা 1870 সালে করেছিলেন তিনি। আর তিনি স্টেপটা নিয়েছিলেন যে শুধুমাত্র সেন্ট্রালি ফিনান্সিয়াল প্রসেসটাকে প্রসিড করবে না, বাকি সমস্ত প্রভিন্সগুলো সেই ফিনান্সিয়াল প্রসেসের রিপোর্টটা জমা দেবে সেন্ট্রালকে, তারপরেই কিন্তু সেটাকে প্রসিড করা হবে। বিকজ তা না হলে কিন্তু ভারতবর্ষের অনেকগুলো জায়গা মানে লুক আফটার করা হচ্ছিল না, দেখাশোনা করা হচ্ছিল না, বা অনেকগুলো জায়গা বাদ পড়ে যাচ্ছিল এই ফিনান্সিয়াল প্রসেসের জায়গাটা থেকে, মানে ফিনান্সিয়াল প্রসেস থেকে বাদ পড়ে যাচ্ছিল। তো তার জন্যই কিন্তু একদম থ্যাংক ইউ সো মাচ অক্ষয় বলেছেন, ম্যাম আপনি খুবই ভালো থাকবেন, একদম খুব ভালো থাকবো। ওকে চলো, তো তার জন্যই কিন্তু তিনি ওটাকে ডিসেন্ট্রালাইজ করছেন, মানে কেন্দ্রের হাত থেকে পুরোপুরি সেটা তিনি কিন্তু সমস্ত প্রভিন্সের হাতে দিয়ে দিচ্ছেন। কেন্দ্র দেখাশোনা করবে কিন্তু সমস্ত প্রভিন্সকে তার সাথে একটা রিপোর্ট দিতে হবে, তবে সেটা কেন্দ্র প্রসিড করবে। আর তার সাথে আমি বলেছি যে 1870 সালে এটা করেছিলেন, 1872 সালে তাকে মার্ডার করা হলো। এই প্রথম একজন ভাইসরয় যাকে কিনা তার নিজের অফিসে সেলুলার জেলে তার নিজের অফিসে তাকে মার্ডার করা হয়েছিল। ওকে ক্লিয়ার সবার কাছে? এবার ইয়া ইয়া এবার স্নান করতে যাও চলো। আচ্ছা আমার কোড হচ্ছে Y224, আশা করছি তোমরা সবাই জানো। আড্ডা থেকে যে কোনো কোর্স পারচেজ করতে হলে কিন্তু কোড অ্যাপ্লাই করতে ভুলো না, ম্যাক্সিমাম ভ্যালিডিটি আর ম্যাক্সিমাম ডিসকাউন্টের জন্য। ওকে, আর ভিডিওটা কিন্তু সবার মধ্যে লাইক আর শেয়ার করে দিও, আর যাতে যারা জয়েন করেনি তারাও কিন্তু পরবর্তীকালে দেখে নিতে পারে কোনো প্রয়োজন হলে। ওকে, তো আজকের জন্য আমি এতটাই রাখছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস টু অল অফ ইউ।